আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সামনে একটু ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখে হয়তো অনেকে গেস করতে পারছেন, এগুলো আসলে কোনো মিষ্টি না, এগুলো হচ্ছে কালো জিরার ভর্তা। তো আপনাদের রিকোয়েস্টে মূলত আজকের এই রেসিপি ব্লগটি করা। এর জন্য আমি এক কাপ পরিমাণ কালো জিরা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এই কালো জিরাগুলো একটা ননস্টিক প্যান অথবা তাওয়াতে ভালোভাবে টেলে নিতে হবে। তো কালো জিরার কালারটা যেহেতু কালো, আপনারা আসলে আলাদাভাবে বোঝাটা একটু টাফ যে এটা কি আসলে ভাজা হয়ে গেছে কিনা। এটা একটু লো ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে আমি এটা ভেজেছি, কারণ হচ্ছে আদারওয়াইজ একটা মানে ঝাঁঝালো ভাবটা বেশি থেকে যায় ভর্তা বানানোর পরে। এ কারণে এটা আমি একটু বেশিক্ষণ ধরেই চুলায় রেখেছি। একটু পরপর কিন্তু আপনারা একটু দেখবেন যে হয়তো এটা একটু আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, এটার কালারটা চেঞ্জ না হলেও স্মেলে কিন্তু একটা চেঞ্জ চলে আসে, তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। তো যাই হোক, এটা হতে থাক। এই ফাঁকে আমি কিন্তু আজকে ভিডিওতে সাথে সাথে আপনাদের সাথে কিছু কালো জিরার গুণাগুণের ব্যাপারে কিছু কথা বলবো। তো আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন, আমি ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কালো জিরা এই মুহূর্তে খাওয়া কতটুকু উপকারী। তো তারা হয়তো কালো জিরার ভর্তা জিনিসটা মিস করবেন না। তো এখন যেহেতু রমজান মাস, মূলত কালো জিরাটা খুব একটা বেশি আমরা আগে যেটা করতাম যে সব সময় একটু সাথে থাকতাম, যে কোনো কিছুতে অ্যাড করতাম, এই মুহূর্তে এই কাজটা একটু কম হচ্ছে। এই কারণে ভর্তা করে রাখলে আপনি কিন্তু চাইলেই ভাতের সাথে, সেহরিতে বা রাতের খাবারের সাথে এটা অনায়াসে খেতে পারেন। তো আপনারা দেখছেন আমি এগুলো ভালোভাবে কিন্তু টেলে নিচ্ছি। তো মোটামুটি হয়ে গেছে, আপনারা হয়তো একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এখন এগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য অন্য আরেকটি পাত্রে ঢেলে নিচ্ছি। কালো জিরার ভর্তা করার ক্ষেত্রে আমি আজকে কোনো বাটা বা কোনো পাটার সাহায্যে কোনো কিছু করব না, পুরোটাই আমি ব্লেন্ডারে করে দেখাবো। তো আপনারা দেখছেন এগুলো আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। খানিকক্ষণ পর যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছে, তারপর আমি এটা ব্লেন্ডারে দিয়ে পালস করে করে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। পালস করে কেন করতে হবে, কারণ হচ্ছে এক নাকারে যদি করেন অনেক সময় ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে জাস্ট আমি 20 সেকেন্ড এভাবে আস্তে আস্তে করে পুরো জিনিসটা ব্লেন্ড করেছি। এই মুহূর্তে কালো জিরা খাওয়াটা কেন গুরুত্বপূর্ণ সেটা তো আমি আগেও বলেছি, তবু আরেকটু বলি। কালো জিরা কিন্তু অনেক ঔষধি গুণ আছে, এটা কিন্তু ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। ইমিউনিটি বুস্টার বলতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এটা বেশ ভালো গুণাগুণ আছে। তো আমি ওগুলো ব্লেন্ড করা যে কালো জিরাগুলো ওগুলো এক সাইডে রেখে এখন আমি একটা রসুন, সবগুলো কোয়া খুলে নিয়েছি কিন্তু চামড়া ছিলিনি, কারণ চামড়া ছিললে দেখা যেত রসুনগুলো এখানে পুড়ে যেত। তো এই কারণে চামড়া সহ আমি এটা এখন হালকা আছে, অল্প একটু তেল দিয়ে আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি ফ্লেভারটা ভালো আসার জন্য। তো এখন আমি রসুনগুলো এখানে সুন্দর করে একটু হালকা ফ্লেমে, জাস্ট একটু একটা কালার আসবে, জাস্ট কালারটা চেঞ্জ হবে। আপনারা দেখছেন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটা হয়েছে মানেই কিন্তু রসুনটা রেডি, মানে ভেতরের থেকে খুব সুন্দর একটা স্মেল কিন্তু চলে আসবে। তো এটা আমি এখন আলাদা করে ঢেলে রাখছি। আচ্ছা, এরপর হচ্ছে আমি এখন শুকনো মরিচ আমি অতিরিক্ত কমও নিইনি, অতিরিক্ত বেশিও নিইনি, কারণ হচ্ছে আমার বাচ্চারা কালো জিরার ভর্তা খুব একটা বেশি পছন্দ করবে না এটা আমি জানি, কারণ আমি হালকা একটু ঝাল রাখবো। তো মরিচগুলো আমি ওখানে ভালোভাবে টেলে নিচ্ছি। তো টালা শেষ হয়ে গেলে এরপর আমি এইখানেই অল্প একটু তেলে পেঁয়াজ এবং কাঁচামরিচ, আমি পেঁয়াজ নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ, ওগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, আর কাঁচামরিচ নিয়েছি আমি 5 থেকে 6টি। তো এগুলো হতে থাক, আমি এখন কালো জিরার ব্যাপারে একটু আপনাদের সাথে ডিসকাস করি। আমি আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো জানেন, বাট আমি আবার বলছি, এই মুহূর্তে আসলে আমরা যে করোনা নিয়ে সবাই অনেক বেশি দুশ্চিন্তায় আছে, তো করোনার একটা ট্রিটমেন্ট অপশন এখন পর্যন্ত যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন নামের একটা ড্রাগ। কিন্তু এই হাইড্রক্সিক্লোরোকুইন ড্রাগের কিন্তু বেশ সাইড ইফেক্ট আছে। তো এটা অনেকে যেটা করছেন যে হাইড্রক্সিক্লোরোকুইন নামের ড্রাগ যেটা রিকোনিল নামে পাওয়া যায় আমাদের বাজারে, সেটা এনে এনে স্টক করে রাখছেন এবং সেটা খাচ্ছেন, এরকম কিন্তু অলরেডি এরকম অনেক অ্যাক্সিডেন্টের খবরও এসেছে আমাদের কাছে। তো কালো জিরাতে এমন একটা উপাদান আছে যেটা হাইড্রক্সিক্লোরোকুইনের উপাদানের সাথে মিলে যায়, এই কারণেই মূলত এই মুহূর্তে আমি বলবো আমরা ন্যাচারাল ওয়েতে চলি, তাহলে আমাদের জন্য সেফ সাইড।
তো যাই হোক, সব কিছু কিন্তু এখানে হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি সব উপাদান একসাথে করে ব্লেন্ড করে নিব। আপনারা দেখছেন এখানে আমি যে শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, আর বাকি যা উপাদান আছে রসুন এবং কালো জিরা সব একসাথে দিয়ে একসাথে এখন ব্লেন্ড করে নিব। তো একবারে যদি ব্লেন্ড না হয় তাহলে এগুলো দুইবারে করতে হবে। তো আপনারা দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার একবারেই এটা হয়ে যাবে। তো ব্লেন্ড করতে আসলে ওই যে আগের সিস্টেমেই একটু পালস করে করে পালস করে করে আস্তে আস্তে করে আমি ব্লেন্ডটা শেষ করেছি। তো মোটামুটি বলতে পারেন ভর্তার জন্য এটা পুরোপুরি রেডি। এই অবস্থাতেই চাইলে আপনি প্রিজার্ভ করতে পারেন এটা রেফ্রিজারেটরে। আপনি যদি ডিপ ফ্রিজে এটা প্রিজার্ভ করেন তাহলে এটা আপনি পুরো মাস জুড়ে খেতে পারবেন। আর যদি আপনি এটা নর্মাল যে রেফ্রিজারেটর ওখানে যদি রাখেন আপনি এক সপ্তাহ পর্যন্ত এটা ইউজ করতে পারেন। তো যেহেতু কালো জিরাতে একটা ঝাঁঝালো এবং একটা তেতো ভাব থাকে, এটা দূর করার জন্য আমি এখানে একটু আচার অ্যাড করে দিচ্ছি। আর লবণটা আপনারা স্বাদ মতো, যা যা স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে অল্প একটু সরিষার তেল দিচ্ছি। আমি কিন্তু সরিষার তেল বেশি ইউজ করিনি, কারণ হচ্ছে এখানে যখন আমি এগুলো ভাজা পোড়া করছিলাম, মানে রসুন এবং আপনারা দেখেছেন রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ, তখন একটু তেল দেওয়া ছিল, প্লাস কালো জিরা নিজের থেকে কিন্তু একটা তেল বের হয়। এ কারণে আমি অতিরিক্ত তেল ইউজ করছি না। তো যেটা হবে, আচার দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল এবং খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো অনেকেই আছেন এই কালো জিরার ভর্তা খেতে অনেকের হচ্ছে একটু প্রবলেম হয়, একটু গলা জলে। তো আমি প্রেফার করব আপনারা এটা ভাত খাওয়ার মাঝামাঝি সময়ে খাবেন, এবং অতিরিক্ত তো খাবার দরকার নেই। কিন্তু ওই যে হতে পারে প্রত্যেক বেলায় আপনি অল্প একটু একটু খেলেন। এই একটা কালো জিরা আমি যেই সাইজে করছি আপনারা দেখছেন, আমি কিন্তু অতিরিক্ত বড় করে করছি না ভর্তার যে গোলগুলো। তো আপনারা কিন্তু এগুলো চাইলে ছোট ছোট করে রাখতে পারেন, জাস্ট যখন যেভাবে প্রয়োজন হয় সেভাবে খেতে পারেন। এরকম একটা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ভাত অনেক ভাত খেতে পারবেন। তো এই তো তৈরি হয়ে গেল, দেখলেন তো কত ইজি। আর এটা কিন্তু ইজি হলেও আমার পুষ্টিগুণে ভরা, এই কারণে আমি আপনাদেরকে এখন বলবো এই মুহূর্তের জন্য, আমরা যেহেতু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে বারবার চিন্তা করছি, এই কারণে আমি কালো জিরার ভর্তাটা আমার ফুড মেনুতে এখন এই মুহূর্তে রাখবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর কালো জিরার যে গুণাগুণের কথা আমি বলছিলাম, এটা কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে। এটা আমার অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, এটা ডায়াবেটিসের উপর ইফেক্ট আছে, এটা নিউপ্লাসিয়ার উপর ইফেক্ট আছে। এরকম অনেক গুণাগুণ কিন্তু কালো জিরার আছে। আর আমাদের ইসলাম ধর্ম মতে কিন্তু কালো জিরা মহা ঔষধ হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে না, সবসময় তো খাওয়া উচিত, কিন্তু এই মুহূর্তে আমাদের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য কালো জিরাটা খাওয়া উচিত। তো কীভাবে খাবেন, আপনারা নর্মালিও খেতে পারেন, এভাবে সুন্দর করে ভর্তা বানিয়ে প্রিজার্ভ করে রাখতে পারেন, যখন ইচ্ছে তখন খেতে পারেন। তো মোটামুটি আমার প্রক্রিয়া পুরোপুরি শেষ। তো যাই হোক, আমার মোটামুটি আপনাদেরকে আপনাদের অনুরোধের রেসিপি দেখানো হয়েছে। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি, তবে এতটুকু এনশিওর করতে পারি এই মুহূর্তে কালো জিরার ভর্তাটা আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল একটা ফুড। এটা আমরা চেষ্টা করব প্রতিদিন অল্প অল্প করে একটু একটু খাওয়ার, কারণ আর্টিফিশিয়াল ওষুধ খাওয়ার চেয়ে এভাবে ন্যাচারাল নিজের ইমিউনিটিকে বুস্ট আপ করা ইটস ফার বেটার। আচ্ছা, এটা হচ্ছে মূলত গত দুই দিনে অল্প টুকরো টুকরো কিছু জিনিস আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কারণ গতকালও ব্লগ দেওয়া হয়নি, এটা যে সেহরির সময়। এরপর হচ্ছে এখন সকালবেলা, সকালবেলা উঠে আমার ওয়াসনা হচ্ছে পাস্তা খাবে, তার জন্য পাস্তা রান্না করেছিলাম। এই পাস্তার রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে পেয়ে যাবেন। এবং এটা ছিল চিকেন পাস্তা, ট্রাস্ট মি ইট ওয়াজ অসম। আমার মেয়ে যে দেখাচ্ছে ভি সাইন দেখিয়ে দিয়েছে রীতিমতো আপনাদেরকে। তো গত দুই তিন দিনে মূলত আমি একটু কুকিং নিয়ে ব্যস্ত ছিলাম, আমার এ কারণে একটু সময় কম দেওয়া হয়েছে। তো আমি মূলত এই কয়েকদিন পাস্তা রেডি করেছি, এছাড়াও আপনারা যে এখন যেটা দেখছেন প্রসিডিউর, এটা হচ্ছে আলু কাবাব। আলু কাবাবটাও রেসিপিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন আমি একটা নতুন চ্যানেল খুলেছি, যেটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি রান করব আর কি। তো আপনাদেরকে একটু হিন্টস দিয়ে রাখি, কুকিং চ্যানেল রান্নাবাড়ি। তো এই রান্নাবাড়ি চ্যানেলটাতে শুধু রান্নাবাড়ি, তার মানে এটা কিন্তু শুধু আমার রান্না না, আমি এটাতে ওভারঅল সবার রান্নাটাই অ্যাড করার চেষ্টা করব। আমার রান্না, আমার হাজবেন্ডের রান্না, বাসায় যদি যায় আম্মুর রান্না, শাশুড়ির রান্না, ইচ এন্ড এভরি ওয়ান।
এবং আমার এই রান্না বাড়িতে অংশীদার হতে পারেন কিন্তু আপনারাও। আমি আস্তে আস্তে আপনাদেরকে সেই ধাপগুলো জানাবো। আপাতত এখন যেহেতু একটু ব্যস্ত আছি এই কারণে আমি এটা এখন করতে পারছি না, পরিস্থিতি একটু স্বাভাবিক হোক ইনশাল্লাহ। তো আপনারা দেখছেন আলু কাবাব, এটা এত মজা হয়েছে, এত মজা হয়েছে যে আমরা বিয়ে বাড়িতে যে জালি কাবাবটা খাই সাধারণত বিফের, টেস্ট কিন্তু কাছাকাছি পৌঁছে যায়। তো এই দুটো রেসিপি কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, এটা আবার আমি বানাইনি, এটা আমাদের ওহি আছে আমাদের এখানে দুতলায়, ওরা আর কি আমাদের নেবার, ওদের বাসা থেকে পাঠানো হয়েছে সিঙ্গারা, মানে আপা বানিয়েছেন এবং খুবই ইয়ামি, খুবই মজা হয়েছে। তো আসলে এই কয়েকদিন যেটা হচ্ছে আর কি, এই যে অফিস, বাসা, আবার রোজার সব কিছু, বলতে পারেন একটু তাড়াহুড়াতেই সব দিনগুলো যাচ্ছে। আপনাদের কেমন যাচ্ছে আমাকে একটু জানাবেন। আর আমাদের হচ্ছে গতকাল ইফতার রেডি করতে হয়নি, এখানে আমার স্যার, ইউএসএফপিও স্যার মহোদয়, উনি সহ আমার অন্যান্য কলিগরা সবাই মিলেমিশে আমাদের জন্য ইফতার পাঠিয়েছেন। ছোলা দেখছেন এখানে, আসলে ওরা নিজেরাই থাকে একাজ, তার উপর ছেলে মানুষ, ওরা কিভাবে কিভাবে কি ম্যানেজ করে এটা করলো, তো এটা আমি পরে যতটুকু খবর পেয়েছি, এটা আমাদের ইফতেকার স্যার, যিনি আমাদের ইউএসএফপিও স্যার, ওনার ওয়াইফ মানে আমাদের ম্যাম এগুলো ফ্রোজেন অবস্থায় পাঠিয়েছেন এবং অনেক ইয়ামি, অনেক উনি এত ভালো বানিয়েছেন প্রত্যেকটা জিনিস। ছোলা ছাড়া, ছোলা তো আর ফ্রোজেন পাঠানো হবে না, জাস্ট আপনার যেটা সিঙ্গারা এবং আলু পরোটা দেখছেন এগুলো উনি ফ্রোজেন অবস্থায় পাঠিয়েছেন চিটং থেকে, এবং দুটো আইটেমই খুবই ভালো হয়েছে। তো এখন আমি ইফতারের পরে আমার দুই মেয়ের সাথে একটু সময় কাটালাম। আসলে বাচ্চাদেরকেও কিন্তু সময় দিতে হয়, কারণ ওরা নিজেরাই এখন একটা খুব একটা খারাপ পরিস্থিতিতে আছে, কোথাও যেতে পারছে না, কিছু করতে পারছে না, অল টাইম একটু বিরক্তি প্রকাশ করে। তো এই কারণে আর কি আমিও চেষ্টা করি তাদের সাথে তাদের মতো করে চলতে। তো এখন হচ্ছে ওয়াসনা একবার শুয়ে যাচ্ছে, ওর উপর ইউসরা এসে ABCD-গুলো সাজাচ্ছে, বা বলতে পারেন ওকে ওর ভিতর ঢুকিয়ে দিচ্ছে, এরপর আবার সেম প্রসিডিওর ইউসরা করছে। এভাবে আর কি দুজনের দুষ্টুমি খুনসুটিতে দিন চলে যাচ্ছে। তো ওদের দুষ্টুমি দেখতে থাকুন। এই ফাঁকে বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বাংলাদেশি ব্লগার মম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে আমার 50,000 লাইক উপলক্ষে আমি একটা ঘোষণা দিয়েছি যে আগামী 5 তারিখের মধ্যে 20 সেকেন্ডের ভিডিও অথবা যে কোনো ছবি বা যে কোনো কিছু আপনারা চাইলে পোস্ট করতে পারেন আমার বাংলাদেশি ব্লগার মম ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে। আমি সব কিছু নিয়ে একটা সুন্দর ভিডিও বানাবো ইনশাল্লাহ, 5 তারিখের পর সেই ভিডিও আপলোড করা হবে এবং ইট ইস ডেডিকেটেড টু ইউ অল, আপনাদের সবার জন্য। তো আশা করি যারা ইন্টারেস্টেড তারা চাইলেই পাঠাতে পারেন, অনেকেই পাঠিয়েছেন, আপনারা যারা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পাঠাননি, পাঠাতে চান, সময় সংক্ষিপ্ত, দ্রুত পাঠান, আমি চেষ্টা করব অতি শীঘ্রই সব কিছু নিয়ে সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। আজকের ভিডিওটি মূলত আপনাদের অনুরোধে করা, আপনাদের রেসিপি দিয়ে মূলত কালো জিরার ভর্তা অনেকেই জানতে চেয়েছিলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আমি এখন বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।